বলা হলো যে আমি দীপিকা পাড়ুকোন নই, তাই তো? কায়দা কি পরিষ্কারই তো বললাম আমি, পরিষ্কার বললে বাট স্টিল আই লাভ ইউ। চলো এই মা খাই যেতে পারো। ওকে গাইস, বেরিয়ে পড়েছি আজকে। আজকে আমরা কেশবের জন্মদিনের ভেনিউ ঠিক করতে যাচ্ছি এন্ড মেনু ঠিক করতে যাচ্ছি। সো আমরা বেরিয়ে পড়েছি, কোথায় কি যাব সবটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের মাথায় দুটো জায়গার ইয়ে চলছে, চিন্তা ভাবনা চলছে, দুটো না তিনটে। শোনোনা, যেহেতু দুপুরের দিকে হবে তো এবার বিরিয়ানিটা অনেকেই, আমারও খুবই ফেভারিট, কিন্তু আমার মনে হয় যদি হাটকে যদি করা হয় তাহলে চাইনিজ করা যাবে। এবার চাইনিজে অনেক অপশনও পাওয়া যাবে, তো বিরিয়ানিতেও আছে অবভিয়াসলি অপশন। তো আমি মধুমণি, তোমার কি বলো? তোমার অ্যাকচুয়ালি যেখানে আমরা ইন্ডিয়ান খাওয়ানোর কথা ভাবছি, মানে নর্মাল তন্দুর মুঘলাই, সেখানকার খাবারটা কিন্তু ভীষণই ভালো। এবং আমরা লাস্ট কয়েকদিন আগে ওখানে খেয়েছি ইন্ডিয়ান খানা, মুঘলাই তন্দুরি, মানে ভীষণ, মানে মুখে মেল্ট করে আছে নরম খাবার, খুবই ভালো। বাট চাইনিজটাও ভালো। আমরা চাইনিজ যেখানে খাই সেখানে অনেক বেশিবার খেয়েছি, সেটাও তুমি বলো। হ্যাঁ, সেখানে অনেক বেশিবার খেয়েছি। এবং আমরা একটা সময় ওখানে ছুটিয়ে প্রেম করতাম আমাদের বিয়ের আগে, আমাদের ব্যাচেলার লাইফে, সল্ট লেকে। হ্যাঁ, ব্যাচেলার লাইফে আমরা ওখানে প্রচুর গেছি অ্যান্ড তারপরে আমরা বিয়ের পরেও গেছি। সো ওখানেও আমাদের, ওখানে আমাদের অনেক স্মৃতি আছে। তো সেখানেও আমরা করতে পারি, যেটা হবে সেটা হচ্ছে খাবারটা চাইনিজ হয়ে যাবে পুরোটাই। আরে চাইনিজ রেস্টুরেন্টে তো চাইনিজই হবে, খাবারটা চাইনিজ হয়ে যাবে আবার কি, অ্যাজ ইফ যেন ডাল ভাত থেকে চাইনিজ হয়ে গেল না গো। আচ্ছা, তো মোগলাইটা আর ওখানে আমার সবথেকে ডেজার্ট আইটেম খুব ভালো লাগে। হ্যাঁ, ডেজার্টটা ভীষণ ভালো, আর ডেজার্টে অনেক অপশনও আছে। হ্যাঁ, তাহলে তো সেটাও মাথায় রাখতে হবে, ডেজার্টে প্রচুর অপশন আছে। তো দেখি ওখানেও করে নিতে পারি। তো লেটস সি, তোমরা আমাদেরকে কমেন্টে জানিও যে তোমাদের কোনটা ফেভারিট, মোগলাই নাকি চাইনিজ। তো আচ্ছা, এইবার আমরা আজকে শুধু ওখানে যাচ্ছি না, আমরা আজকে সিনেমা দেখতেও যাচ্ছি বহুদিন পর। গাইস, তোমাদের সঙ্গে আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করতে আমি চলে এসেছি, বাচ্চাদের সম্পর্কিত জিনিস। সেটা হচ্ছে লাভ ল্যাপের বেবি নেজাল অ্যাসপিরেটর। এটা 0 to 5 ইয়ার্সদের বাচ্চাদের জন্য, এবং এর সাথে স্নট সাকার দিয়েছে। বিষয়টা তোমাদেরকে বলে দিচ্ছি, খুব সিম্পল, কিছু এমন টাফ কিছু নয়। এই যে এই জিনিসটা দেখছো, রাউন্ড টেপ করে যে স্নট সাকার, বাচ্চাদের নাকে দিয়ে দেবে, ঠিক আছে, বাচ্চাদের নাকে দিয়ে দেবে, আর এইটা দিয়ে টানবে। টানলে কি হয়, বাচ্চাদের তো যখন খুব সর্দি ঠর্দি হয়, প্রচণ্ড নাক ফাঁক বন্ধ থাকে, এবং ওরা প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে, কিছু খেতে পারে না বেচারা। আমরা বড়রা কি, আমাদের সর্দি ঠর্দি হলে আমরা সেগুলো বের করে দিতে পারি নাক ঝেড়ে, হোয়াট এভার, হাত হেঁচে কেসে, বাট ওদের না খুব কষ্ট হয়, ওদের ব্রিদিংয়েও প্রবলেম হয়, কিছু খেতেও চায় না। তো সেইটা বাচ্চাদের, ওদেরকে সেই রিলিফটা দেওয়ার জন্য লাভ ল্যাপ এই নেজাল অ্যাসপিরেটরটা বার করেছে, বেবি নেজাল অ্যাসপিরেটর। এটা বাচ্চাদের নাকে, এই এই জায়গাটা বাচ্চাদের নাকে দেবে, হ্যাঁ, দিয়ে এটা দিয়ে টানবে। ওই টানলে পরে যে মিউকাসটা যে জমে আছে, যেটা আছে স্নটটা, সেটা বেরিয়ে এইখানে আটকে যাবে। ভেতরে একটা রিপ্লেসিয়েবল হাইজিন ফিল্টার আছে, ভালো করে দেখে নাও, রিপ্লেসিয়েবল হাইজিন ফিল্টার আছে ওইখানে, ওটা আটকে যাবে। তো তারপরে তোমরা ধুয়ে ছুঁয়ে নেবে সব, ঠিক, আবার এটাকে রিপ্লেসও করে দেওয়া যাবে। আচ্ছা, এটা যে মাউথ পিসটা, এটাও কিন্তু রিপ্লেসিয়েবল। ওকে গাইস, তো আর এটা হচ্ছে নোজ হোজ, অ্যান্ড এটা হচ্ছে স্নট সাকার। সো গাইস, বেবিদের যখন ওয়েন দে গেট আন্ডার দ্য ওয়েদার, যখন খুব সিজন চেঞ্জে বাচ্চাদের ঠান্ডা লাগে, সর্দি, এসবের ঝামেলা থাকে, মা হিসেবে, বাবা হিসেবে তোমাদের আর ঝামেলা নিতে হবে না, আর কষ্ট পেতে হবে না, ইউ নো, সিং দোজ লিটল ওয়ান সাফার। তোমরা এটা দিয়ে আরামসে বাচ্চাদেরকে রিলিফ দিতে পারো, নাকের যে সর্দি যা যা থাকবে সব বেরিয়ে যাবে। গাইস, তোমরা লাভ ল্যাপের বেবি নেজাল অ্যাসপিরেটর পেয়ে যেতে পারো লাভ ল্যাপের ওয়েবসাইট, উইচ ইজ www.lovelab.com। এছাড়াও লাভ ল্যাপের বেবি নেজাল অ্যাসপিরেটর তোমরা অ্যামাজনেও পেয়ে যেতে পারো। অল দ্য লিঙ্কস আর ইন মাই ডেসক্রিপশন বক্স, সো গো অ্যান্ড চেক দেম আউট। গাইস, পার্কিংয়ে নামছি, গাড়ি আমাদের পার্ক হয়ে গেছে, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, কেউ নেই, কেউ নেই, পুরো ফাঁকা, হলো মনে হচ্ছে ছেড়ানি হবে।
এটা কিভাবে ঘোরাটা শিখিয়েছিলে খালি ভুলে যাই। এই যে ধরে ঘোরানো, পার্কিং তো পুরো ফাঁকা, না না ভালো ছবি হয়েছে, কেন ফাঁকা থাকে? ও এখান দিয়ে ওঠা। দেখো গাইজ এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ না সামনে, প্রথম লাইভে সিঁড়ি দেখাচ্ছে উনি, দেখো গাইজ সিঁড়ি। এইজন্য সাবস্ক্রাইবাররা গালাগাল করে, মধুমণি দিয়েছে, তোমার মাথায় তো লাগবে না, আমার মাথায় লাগছে। ও আচ্ছা, না আমার মাথায় লাগবে। ও একটু কায়দা করে বলা হলো যে আমি দীপিকা পাড়ুকোন নই, তাই তো? কায়দা কি, পরিষ্কারই তো বললাম আমি। পরিষ্কার বললে বাস স্টিল আই লাভ ইউ, চলো। ও আচ্ছা আচ্ছা, ওকে চলো। এইভাবে বেটে মানুষদের অপমান করতে, যে যেটা নয় তাকে সেটা বলতে নেই, চিরকাল ছিল এই ছোটবেলা থেকে শুনে এসেছি। আমি কোথায় বেটে বললাম, আমি বললাম যে মাথায় লেগে যেতে পারে, তারপর রিয়েলাইজ করলাম যে তোমার হাইট অতটা না। ভেরি সিম্পল, আবার অপমান, সেকেন্ড রাউন্ড। ওকে গাইস চলো তাহলে, এবার আমরা সিনেমা দেখতে যাচ্ছি, তাদের সাথে শেয়ার করবো। ওকে বিরাট ভিড়, থ্যাংক গড আমরা অনলাইনে টিকিট কাটিয়ে কত কষ্ট করে ভিড় ঠেলে টিকিট কেটে আমাদের সিনেমা দেখতে হয়। দুটো টিকিট ওই সিনেমা দেখতে যাওয়ার আগে আমরা সাট করে একটা ব্যাংকোয়েট হলে ঢুকে পড়েছিলাম জানার জন্য, কেশবের জন্মদিনে ভেনু ঠিক করার জন্য আর কি। তারপর আবার সিনেমা দেখতে চলে যাই আমরা। সিনেমাটা কেমন লাগছে? সিনেমাটা মোটের উপর অ্যাভারেজ ছিল তো যাই হোক, কিন্তু আমার প্রেডিকশনটা মিলে গিয়েছিল। গোটা হলে মেরে কেটে 4-5 জন লোক ছিল, আমি মধুমণি ছাড়া আর কোণে কোণে কয়েকজন কাপল বসে নিশ্চিন্তে প্রেম করছিল। আমরাও সিনেমা দেখছিলাম মাঝে মাঝে, মাঝে মাঝে ওদের প্রেমও দেখছিলাম, ভালোই লাগছিল। গাইস ফাঁকা হলে সিনেমা দেখার পর আমরা একেবারে ভর্তি রাস্তা দিয়ে চলে গিয়েছিলাম সিটি সেন্টার ঢাকাতে। সেখানে প্রচণ্ড উত্তেজিত হয়ে কেশবের জন্মদিনে ভেনু ঠিক করে দারুণ ভিডিও করে গাড়িতে উঠে বাড়িতে এসে আমি ভিডিওটা ভুল করে ডিলিট করে ফেলেছি, আর তারপর বেদম কেলানি খেয়েছি মধুমণির হাতে। সেই ভিডিও ফুটেজ আর আমি তোমাদেরকে দেখাচ্ছি না, কিন্তু কিছু করার নেই, গুগল থেকে ফাইনালি কতগুলো ছবি ডাউনলোড করে তোমাদেরকে দেখালাম। এইটাই হচ্ছে কেশবের ভেনুর জায়গা, মানে জন্মদিনে ভেনুর জায়গা। দেখেছো এমন কেলানি খেয়েছি ভুলভাল বকে যাচ্ছি। যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। গাইস আমরা পার্কিং দিয়ে বেরোচ্ছি, কিন্তু ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওখানে বেলুন বিক্রি হচ্ছে, ওই দেখো। আমি দেখি রাজাকে বললাম, রাজা একটু গাড়িটা সাইড সাইড করবে, কেশবের জন্য বেলুন কিনবো। কারণ গাইস ভাবতে পারবে না, কেশব বেলুন ভীষণ ভালোবাসে, বেলুন দেখলেই বলে বে 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 বে, লটা বলতে পারে না, বলে বে 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 বে। তো ওর জন্য বেলুন কিনবো। আর কি আছে বাচ্চাদের কিছু আছে? অনেক রকমের খেলনা আছে দেখুন, ওই কি খঞ্জনি টাইপের দেখছো, ওইদিকে গদা টাইপের, ওটা কি রে? এটা কি বলুন তো, এটা একটা লিন্ট, এটা কত, এটা কত? 40
এইটা খুব মজা পাবে কেশব আর কি তুমি থ্যাংক ইউ দ্যাট আর কি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার কেশবের বেবে এই দেখো বেবে কেশবের বেবে তিনখানা বেবে আর একটা ঝনঝনি নাকি ঝুনঝুনি কি বলে বেবে 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 জন্মদিনের ভেন্যু ঠিক হয়ে গেছে